চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধস, দুই শিশু সহ একই পরিবারের পাঁচজন নিহত। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীতে দিন দিন কমছে পুরনো বৃক্ষ, রাস্তা তৈরির নামে গাছ কাটা ও রোপণের নামে অর্থ আত্মসাৎ, দায়ী বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে নিহতের পরিবার, মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এবং একসময়ের আগাছা লটকন, এখন লোভনীয় ফল, কম খরচে বেশি লাভ হওয়ায় আবাদ বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কিন টাইল ব্যাংক শিরোনাম, পুরোটা খবরের সঙ্গে থাকছি আমি সাফিনা আহমেদ তরি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে দুই শিশু সহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে, নিখোঁজ আছেন আরও এক নারী। সকালে উপজেলার জঙ্গল ছিলামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি যে পাঁচজন নিহত হয়েছে, হতাহতের সংখ্যা বাড়ার কোনো শঙ্কা করছেন কিনা সবশেষ তথ্য জানান আমাদের। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল যে দুর্গম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত এই জায়গা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে দুর্ঘটনা স্থল আছে, পাহাড় ধস হয়েছে, এখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর এই পাঁচজন একই পরিবারের, আর যে যে এলাকাটিতে পাহাড় ধস হয়েছে মূলত এই এলাকাটিতে পাহাড় কেটে এবং টিলা কেটে ঝুঁকিপূর্ণভাবে অনেকগুলো পরিবার বসবাস করে। আর এই যে এখন পর্যন্ত আমরা সর্বশেষ জানতে পারছি যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে, আর যে পাহাড় ধস হয়েছে এখানে আর কোনো ধরনের হতাহত আছে কিনা এখনো আমাদেরকে সঠিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। তরি, ধন্যবাদ মঞ্জু। দর্শক, এতক্ষণ সীতাকুণ্ডের পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীতে দিন দিন কমছে শতবর্ষী ও পুরনো গাছ, রক্ষণাবেক্ষণের অভাবে এমন সব গাছ ভেঙে পড়ছে, সেই সঙ্গে চলছে ফুটপাত ও রাস্তা তৈরির নামে গাছ কাটা। আবার যে সংখ্যক কাটা হচ্ছে সে অনুযায়ী লাগানো হচ্ছে না, বরং বৃক্ষরোপণের নামে হচ্ছে অর্থ আত্মসাৎ। রাজধানী পরিবেশ নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। বাংলাদেশের রূপ মানে সবুজ ঘেরা শ্যামলিমা, ঢাকা শহরেও যার ব্যতিক্রম ছিল না, কিন্তু ইট পাথরের ভিড়ে ক্রমেই হারিয়ে যাচ্ছে এমন সবুজ। প্রতিদিনই ঢাকার বুকে উঠছে নতুন নতুন ভবন, ফলে কাটা পড়ছে পুরনো বয়স্ক গাছ, ভরাট করা হচ্ছে ফাঁকা জায়গা, জলাশয়। ঢাকায় পুরনো বা শতবর্ষী গাছের দেখা মেলে কেবল কয়েকটি উদ্যান, সংসদ ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দেশি প্রজাতির এসব ফুল, ফল ও ঔষধি গাছ যেমন তৈরি করে মনোরম পরিবেশ, তেমনি এলাকাকেও শীতল রাখে। তবে কয়েক মাস আগের কালবৈশাখী ঝড়ে ঢাকায় বেশ কিছু শতবর্ষী গাছ ভেঙে পড়ে। অনুসন্ধান বলছে কেবল যত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ গাছ ভেঙে পড়েছে। এসবের শূন্যস্থান পূরণে সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কের ডিভাইডারে যেসব গাছ লাগানো হচ্ছে, যত্নের অভাবে সেগুলোও টিকছে না। বিশেষজ্ঞরা বলছেন পুরনো গাছ রক্ষায় কারো কোনো উদ্যোগ নেই, উল্টো উন্নয়নের নামে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান ইচ্ছামাফিক গাছ কেটে উজাড় করছে। রাস্তা করার নামে, একটা বিল্ডিং করার নামে, যে কোনো একটা স্ট্রাকচার করলে প্রথমে একটা গাছ কাটে। আগামী নতুন প্রজন্মকে রোদ এবং বাতাস, পয়সা দিয়ে কিনতে হবে আলাদাভাবে, এবং পানি তো বটেই, যেটা আমাদের ন্যাচারাল বিষয় ছিল, এটা নদী, আমাদের এটা সুন্দর নদী, খাল, বন, বিশৃঙ্খলাপূর্ণ একটা, আর যা বললাম, গাছবিহীন, পানিবিহীন, নদীবিহীন দেশ রেখে যাবো। ভূগর্ভ পানি উত্তোলন, এগুলো যদি এই গতি অব্যাহত থাকে তাহলে আগামী 30 বছর লাগবে না, আর আগেই ঢাকা
পানির অভাবে এবং পরিবেশ বিপর্যয়ের অভাবে কারণে এখানে বসবাস করা সম্ভব হবে না। তারা বলছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে কোটি কোটি টাকা খরচ করে বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়, তবে এসব কেবল কাগজ কলমে, বাস্তবে তেমন কিছুই হয় না। বাংলাদেশে কিন্তু বৃক্ষরোপণ একটা সামাজিক আন্দোলনে কিন্তু রূপান্তরিত হয়েছে, কিন্তু তারপরেও কেন আমরা সুফল পাচ্ছি না? একদিকে হচ্ছে যে আমি যে পরিমাণ গাছ লাগাই তার চেয়ে বেশি কিন্তু আমি কর্তন করি, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের যে সংরক্ষিত বনাঞ্চল আছে সেটা কিন্তু এরিয়ার দিক থেকে আছে, আয়তনের দিক থেকে, কিন্তু ভিতরে কোনো গাছ নাই। এটা হচ্ছে একটা বড় সমস্যা। এটা একটা ব্যবসায়িক মনোবৃত্তি থেকে এই সরকারি প্রশাসনের লোকেরা ঢাকা শহরের সমস্ত গাছ কাটছে এবং নতুন গাছ লাগানোর নামে ব্যবসা করছে। আমার ধারণা যে এটাই তার প্রধান কারণ, অথচ এটা একটা নির্দয় কারণ। এ বিষয়ে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানালো, বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও ফুটপাতের ধারে কয়েক লাখ গাছ লাগাবেন তারা। 5.5 লক্ষ গাছ আমরা টোটাল লাগাবো, ছোট বড়, এবং একসময় একটা নিবিড় বনায়ন, সবুজ এবং ফুলে বা বিভিন্ন টাইপের ফলে ভরে যাবে, এটাই আমাদের টার্গেট। সড়কের পাশে যে গাছ লাগানো হয় এবং সরকারের যে সৌন্দর্য বর্ধন করা হয়, এটা আমাদের নিজস্ব ডিপার্টমেন্ট আছে। আমরা আসলে পরিবেশবিদদের সাজেশন নেই না, বা কেউ সাজেশন দিলে আমরা সেটাকে অনার করি। তবে কেবল নতুন নতুন পরিকল্পনার নামে অর্থের তসরুপ না করে রাজধানীর পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানালেন পরিবেশবিদরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীতে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গেল রাতে পুরান ঢাকার আগা সাদেক রোডের একটি বাড়ি থেকে জানাতুল ফেরদোস নামে 15 বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক এটিকে আত্মহত্যা বললেও নিহতের পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে তাদের মেয়েকে। তামজিদ রনির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফজলুল হক। পুরান ঢাকার আগা সাদেক রোডের এই বাড়িটিতেই গৃহকর্মীর কাজ করত জান্নাতুল ফেরদৌস। মাত্র 20 দিন আগে কাজে যোগ দেয়া 15 বছরের কিশোরীটি এবার লাশ হয়েই ফিরছে নিজ বাড়ি। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক ক্যামেরার সামনে কথা না বললেও স্থানীয় ওয়ার্ড কমিশনার বললেন মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাকে জানান বাড়ির মালিক। হাজি আমির আলী উনার পরিবার থেকে আমার সাথে যোগাযোগ করছে যে আমাদের একজন কাজের লোক আত্মহত্যা করছে আমাদের বিল্ডিং এর 5 তলায়। তবে জান্নাতুল ফেরদৌসের বাবা মার অভিযোগ হত্যার শিকার হয়েছে তাদের মেয়ে। মেইনলি সমস্যা ও বারবার চলে যেতেছে, নিশ্চয় এমন কিছু হয়েছে যার জন্য যার ধরন সে বারবার চলে যেতেছে। আমার অভিযোগ যেটা অন্যায় অন্যায়ভাবে মাইরা ফেলাইছে, এটার বিচার তারা করবে। আমার সন্দেহ ফ্যামিলির সবাইকে, আমি এটার বিচার, সঠিক বিচার চাই। আমি টাকা পয়সা আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমি এটা শেষ দেখবো। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। আমরা এখন প্রাথমিক পর্যায়ে কোনো অনুমান নির্ভর কথা বলবো না, যেহেতু আমরা পুলিশের কাজ করি, আমরা অনুমান নির্ভর কথা বলতে পারি না। আমরা আসলে প্রমাণের ভিত্তিতেই আগাতে চাই। আমরা ডেড বডিটি একটা পোস্টমর্টমে পাঠাইছি। পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আসলে আমরা প্রকৃত কী ঘটনা, কেন, কীভাবে সে মারা গেছে এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারব। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তামজিদ রনি, আরটিভি, ঢাকা। সিলেট সহ দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এসব এলাকার নদ নদীর পানিও কমলেও পদ্মা আর মেঘনার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দেশের মধ্য ও নিম্নাঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে, দেখা দিয়েছে প্রচণ্ড ভাঙনও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের 90টি পয়েন্টের মধ্যে বিপদসীমার ওপর দিয়ে পানি বইছে 5টিতে, বৃদ্ধি পেয়েছে 27টিতে ও কমেছে 57টিতে। একসময় আগাছা হিসেবে পরিচিত ছিল, আর বর্তমানে লোভনীয় ফল হিসেবে দেশ বিদেশের বাজারে বড় ধরনের জায়গা করে নিয়েছে দেশি ফল লটকন। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন জেলার চাষিরা আগ্রহী হয়ে উঠছেন লটকন চাষে। মুখরোচক এই ফল চাষ করে সাফল্য পেয়েছেন নরসিংদীর চাষিরা। অন্যদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরেও দিন দিন বাড়ছে লটকনের আবাদ। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি।
সুস্বাদু ফল লটকন, দেখলেই যেন জিভে জল চলে আসে। দেখতে যেমন সুন্দর, তেমনি এর টক মিষ্টি স্বাদ কার না ভালো লাগে। 10-15 বছর আগেও বাড়ির আঙিনায় বেড়ে ওঠা লটকন গাছকে আগাছা হিসেবেই দেখা হতো, কিন্তু গেল কয়েক বছরে পাল্টে গেছে দৃশ্যপট। ভিটামিন সি, ডি ও কার্বোহাইড্রেট যুক্ত পুষ্টিগুণে সমৃদ্ধ ও মুখরোচক হওয়ায় লটকনের চাহিদা এখন তুঙ্গে। ঔষধি গুণ সম্পন্ন সুস্বাদু লটকন ডায়াবেটিস, প্রেশার নিয়ন্ত্রণ সহ রুচিবর্ধক ফল হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। এবছর নরসিংদী জেলার বিভিন্ন স্থানে 1342 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। 70-80টা গাছ আছে, আমি বিক্রি করতাম এবছর 2-3 লাখ টাকা। গাছও বড় হয় তখন মনে করেন 10-15 মন হয়, একটা গাছে মনে করেন 30 মন লটকন হইলে 50-60 হাজার টাকা বিক্রি হয়। দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে লটকন। 1300 মেট্রিক টন লটকন আমরা উৎপাদন হবে, যেটার মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আমরা এই লটকন থেকে আমরা কৃষকরা বিক্রি করে টাকা পাবে। অন্যদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবদুল্লাপুর ও সালোয়া ইউনিয়নে চলতি মৌসুমে লটকনের বাম্পার ফলন হয়েছে। এসব এলাকার প্রায় প্রতিটি গাছেই থোকায় থোকায় দুলছে লটকন। স্থানীয় চাষিরা জানান, প্রতি মৌসুমে এখানকার বাজারে প্রায় কোটি টাকা লটকন বিক্রি হয়। খুব একটা কেয়ারটেকিং এর যত্নের প্রয়োজন পড়ে না, অধিক টাকা উপার্জনের জন্য লটকন একটা মাধ্যম। প্রতি বছরে 2-2.5 লক্ষ টাকা লটকন বিক্রি করতে পারি। শুধু লটকন বিক্রি করেই সংসারে সচ্ছলতা আনতে সক্ষম হয়েছে স্থানীয় অনেক চাষি। আবার ঢাকা শহরে, নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে আমরা এটা বিক্রি করি, এবং বিক্রি করার পরিশেষে আমরা দেখা গেছে যে অনেক লাভবান হই। লটকনের সিজন আইলে মোটামুটি আমি লাভবান হই। নুসরাতজাহান সিন্থি, আরটিভি। নিচ্ছি মিল্কভিটা সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকছে। ক্ষমতাসীন বিজেপি জোটের রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ 25 জুলাই, দেশের কাজে আত্মনিয়োগের ঘোষণা।